15 मे থেকে 15 জুন পর্যন্ত রাজ্যব্যাপী 13 দফা দাবি আদায় মিছিল সভার কর্মসূচির ডাক দিয়ে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির রাজ্য কমিটি শনিবার আন্দোলনের কর্মসূচির সূচনা হয় রাজনগরের বিধানসভা কেন্দ্র থেকে। সারা রাজ্যে এক মাসব্যাপী চলবে 13 দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল সভা। কোভিড বিধি ও শারীরিক দূরত্ব মেনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে। শনিবার সকালে রাজনগরের পুরাতন ফায়ার সার্ভিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে মধ্যপাড়া হয়ে রাজনগর মোটর স্ট্যান্ডে এসে জমায়েত হয় সংগঠনের রাজ্য সম্পাদক বিধায়ক সুদন দাস, সংগঠনের বিলোনিয়া মহকুমার সম্পাদক অমৃতলাল দাস, অঞ্চল সম্পাদক ভজন দাস বক্তব্য রাখেন। এছাড়াও এদিন শান্তির বাজারে বিরোধী দলনেতা মানিক সরকার, উপনেতা বাদল চৌধুরী, বিধায়ক সুদন দাস, পার্টির নেতা বাসুদেব মজুমদার, তাপস দত্ত, পরীক্ষিত মুড়া সিং সহ পার্টির অন্যান্য নেতৃত্বের উপর বিজেপির হিংস্র আক্রমণের প্রতিবাদে রাজনগরে কোভিড বিধি ও শারীরিক দূরত্ব মেনে বিক্ষোভ বৃদ্ধি করতে হবে। 340 টাকা মজুরি করার প্রতিশ্রুতি বিজেপি দিয়েছিল, আজকে সে প্রতিশ্রুতি পালন করছে না। 340 টাকা মজুরি করতে হবে, 200 দিনের কাজের ব্যবস্থা করতে হবে। এই কাজগুলি না করতে পারলে গ্রামীণ মানুষ আজকে যে অভাব সংকট দেখা দিয়েছে, এই সংকটের মধ্যে তাদের জীবন রক্ষায় দায়ী হয়ে গেছে। এরকম পরিস্থিতির মধ্যে এই ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে হবে। তেমনি আমরা লক্ষ্য করছি যে আজকে দ্রব্যমূল্য যেভাবে বৃদ্ধি করছে, কোনো নিয়ন্ত্রণ নেই, বাধাহীনভাবে। একদিকে যেমন পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, ভোজ্য তেল, এই সমস্ত সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী আজকে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা দাবি করছি অন্তত 14টা নিত্য প্রয়োজনীয় জিনিস ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সরবরাহ করতে হবে। আমরা দাবি করছি এসসি কর্পোরেশনের মাধ্যমে সহজ শর্তে ব্যাপকভাবে তফসিলি যুবক যুবতীদের ঋণ দিতে হবে এবং 1 লক্ষ টাকা পর্যন্ত ঋণ রেগার যে। ব্যুরো রিপোর্ট, দুরন্ত টিভি।